পঞ্চগড়ে আহমদিয়াদের জলসা ঠেকাতে কট্টরপন্থীদের ব্যাপক তাণ্ডবে নিহত হয়েছেন একজন। পুলিশ সহ আহত অন্তত ২৫, জুমার নামাজের পর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বহু ঘর বাড়ি দোকানপাটে আগুনও দেওয়া হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপরও চড়া হয় গোষ্ঠীটি। ভাঙচুর করা হয় পুলিশ বিজিবির গাড়ি। পরে আহমদিয়াদের জলসা বন্ধের ঘোষণা দেয় প্রশাসন। মোতায়েন করা হয় ১৭ প্লাটুন বিজিবি। পঞ্চগড়ের সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালেম মোহাম্মদ রায়হান। রায়হান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে, শহরের সার্বিক পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? যিনি মারা গেল তার পরিচয় জানা গেছে কিনা সব মিলিয়ে জানান আমাদের। জি শুভ্র, আপনি যেমনটি বলছিলেন যে পঞ্চগড়ে কিন্তু আহমদিয়া মুসলিম জামাতের সালানা জলসা কিন্তু আজ শুক্রবার জুমার নামাজের পর থেকেই কিন্তু শুরু হয়। এই বিষয়টি জানার পর থেকেই কিন্তু এখানকার যারা নামাজ আদায় করতে আসা মুসল্লিরা, শহরের বিভিন্ন মসজিদে নামাজ আদায় করতে মুসল্লিরা, তারা কিন্তু বিষয়টি জানার পরেই কি নামাজ শেষে তারা শহরের চৌরঙ্গমোর এলাকায় ছোট ছোট মিছিল নিয়ে কিন্তু জড়ো হতে থাকেন। এরপরে মিছিলের আকার যখন 5 থেকে 6 শতাধিক মানুষের সমাগম ঘটে, তখনই কিন্তু তারা এই আহমদনগর এলাকাকে অভিমুখে কিন্তু তারা রওনা হন। এর মধ্যে কিন্তু পুলিশে তাদের বাধা দেয়। বাধা দেওয়ার এক পর্যায়ে কিন্তু পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটে, ইট পাটকেল নিক্ষেপ হয়। এক পর্যায়ে কিন্তু তারা আহমদিয়া যে সম্প্রদায়ের লোকজন রয়েছে তাদের কয়েকটি দোকান পাটে কিন্তু মালামালে অগ্নিসংযোগ করে, পরবর্তীতে শুক্রবার বিকেলে কিন্তু তারা আবার তাদের বাড়ি ঘরে হামলা করে, অগ্নিসংযোগ করে পুলিশ এবং অন্যান্য বাহিনীর গাড়িতেও কিন্তু তারা হামলা করেছে। এ ঘটনায় কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী অন্তত 50 জনের মতো কিন্তু পুলিশ, সাংবাদিক এবং যারা আন্দোলনকারী রয়েছেন তারা আহত হয়েছেন, একজন মারা গেছেন। তো যে আন্দোলনকারী মারা গেছেন তিনি পঞ্চগড়ের একটি প্রিন্টিং প্রেসের ব্যবস্থাপক হিসেবে কিন্তু কর্মরত ছিলেন। এইটুকু আমরা জানতে পেরেছি। তো এখন কিন্তু শহরের পরিস্থিতি মোটামুটি অনেকটাই শান্ত। শহরের পথঘাট কিন্তু একেবারে বলা যায় ফাঁকা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য কিন্তু এখানে মোতায়েন রয়েছে। র্যাব, পুলিশ, বিজিবির 17 প্লাটুন সদস্য কিন্তু এখানে মোতায়েন রয়েছে। যেমনি সড়কের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন, তেমনি কিন্তু আহমদনগর এলাকায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে সদস্যরা মোতায়েন রয়েছে। তো প্রশাসনের আশ্বাসের কারণে এবং প্রশাসন আহমদিয়া সালানা জলসা বন্ধ করতে বলেছেন, এ কারণে এখন কিন্তু সালানা জলসা বন্ধ রয়েছে। তো পরিস্থিতি পঞ্চগড়ের বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড়ের পুলিশ সুপার। তো এই ছিল পঞ্চগড় থেকে সর্বশেষ খবর। রায়হান, আপনাকে ধন্যবাদ।